পয়েন্ট আমাদেরকে টেক্সট এবং শেপ নিয়ে অনেক কাজ করতে হয় এই এপিসোডে আমরা জাস্ট শেপ নিয়ে ইন ডিটেলসে কাজ করবো সেটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমরা উপরে যেহেতু খেয়াল করি দেখবো এখানে ইনসার্ট বলে একটি ট্যাব আছে ইনসার্ট ট্যাবে সিলেক্ট করলে ও ঠিক ডান পাশে দেখবেন শেপ বলে একটি ফিচার আছে শেপে ক্লিক করলে আমাদের অনেক ধরনের শেপ অফার করবে এখান থেকে একটি শেপ সিলেক্ট করি আমরা মনে করি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম এরপর লেফট মাউস বাটন ক্লিক করে ছেড়ে দিলে আমাদের শেপটা চলে আসলো পু এখন আপনি চাইলে যে বাম পাশ উপর নিচ ছোট বড় করতে পারেন আপনি যদি রোটেট করতে চান তাহলে দেখবেন ঠিক উপরে একটা রোটেশন সাইন আছে ওটা ক্লিক করে আপনি ইচ্ছা ঘোরাতে পারেন শেপটাকে এবার মনে করেন আপনি শেপটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন ইন দ্যাট কেস শেপটা সিলেক্ট করতে হবে ফার্স্টে দেন উপরে দেখবেন ফর্ম্যাট ড্রয়িং টুলস আছে শেপ ফিল আউটলাইন এফেক্টস অ্যাটসেটারা সো মনে করেন আমি শেপ ফিলে গেলাম তারপর একটা কালার চুজ করলাম ইয়েলো নাইস এখন মনে করেন আমি বাইরেটা আউটলাইন চাচ্ছি সো আমি শেপটা সিলেক্ট করি শেপ আউটলাইনে যাব এবার শেপ আউটলাইনে গিয়ে মনে করেন একটা কালার চুজ করি মনে করেন পার্পল এরপর আবার গেলাম এরপর মনে করি এটা ওয়েটটা বাড়িয়ে দিলাম একটু ভারটা বাড়িয়ে দিলাম একটু মোটা করে ফেললাম ডান প্লাস আপনি যদি সে প্যাটলে যান আরও কিছু অপশন পাবেন ড্যাশ অপশন পাবেন আইড্র অপশন পাবেন মানে ড্যাশ দিয়ে একটু ডট 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 আনার চেষ্টা করলাম ডান সেভাবে জাস্ট বেসিক শেপ নিয়ে আমরা কাজ করতে পারি এখন আমি যদি এটা ক্লিক করি ক্লিক করার পর যদি রাইট ক্লিক করি তাহলে দেখেন ওই সেইম অপশানগুলো আমাদের সাথে সাথে মাউসের এখানে চলে আসছে আপনি এখান থেকে সরাসরি রিড করতে পারেন অথবা আইত চেঞ্জ করে ফেলতে পারেন এখানে ডান সো আমাদের আউটলাইনে কাজ শেষ আউটলাইনটা ড্যাশ না দিয়ে একদম প্লেন লাইন দিই ডান এখন আপনি চাইলে উপরে দেখতে পারেন এখানে শেপ স্টাইলস বলে একটি অপশান আছে এখানে বিভিন্ন অপশান টগল করে আপনি কালো চেঞ্জ করে ফেলতে পারেন বিভিন্ন স্টাইল নিতে পারেন মনে করেন এই প্যাটার্ন এই প্যাটার্ন এই প্যাটার্ন গ্রেডিয়েন্ট আছে এখানে সো যেটা আপনার পছন্দ হয় ওটা সিলেক্ট করলে আপনার পুরো জিনিসটা চলে আসবে এখন শেপ নিয়ে যখন কাজ করবেন শেপের অনেকগুলো ফিচার এক্সট্রা আছে যেগুলো আপনি কাস্টোমাইজ করতে পারেন ওই কাস্টমাইজেশন করতে হলে ড্রয়িং টুলস ফর্মেটে নিচে দেখবেন ছোট্ট একটা বাটন আছে এখানে ছোট্ট একটা অ্যারোসাইন আছে ওই অ্যারোসাইন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পোম পাশে আমাদের একটা এক্সট্রা ফিচার চলে আসলো ট্যাপ এখানে আপনি শেপের আরও অনেক এডিট কাস্টমাইজেশন করতে পারেন ফিলে গেলেন ফিলে যাওয়ার পর দেখবেন এখানে আপনার সলিড ফিল গ্রেডিয়েন্ট ফিল পিকচার প্যাটার্ন অনেকগুলো অপশান আছে সো সলিড ফিল দিলে জাস্ট একটা সিঙ্গেল কালার আপনি চুজ করতে পারবেন গ্রেডিয়েন্ট ফিল দিলে আপনি মাল্টিপল কালার এখানে চুজ করতে পারবেন মনে করেন আমি এখানে চাচ্ছি হচ্ছে শুরু হোক পার্পল থেকে পার্পল থেকে ব্লু আমি গ্রেডিয়েন্ট এখানে দিতে পারছি গ্রেডিয়েন্ট এবং ট্রান্সপারেন্সি নিয়ে কমপ্লিট সেপারেট ভিডিওস থাকবে সমস্যা নেই আপাতত আমরা শেপ নিয়ে কাজ করি আপনি চাইলে এখানে পিকচার দিতে পারেন সো পিকচারে ক্লিক করলাম পিকচার সোর্স আপনি এখানে নিজে থেকে একটা দিতে পারেন পিকচার ইনসার্ট দিলাম ফ্রম ফাইল এখান থেকে একটা স্টফোর্ডে দিয়ে দিলাম বুম আমরা বাইরে থেকে একটা ছবি এখানে ইনপুট দিতে পারি আপনি লেফট অ্যান্ড রাইট করে আপনি ওই বক্সের ভিতরে পিকচারটা কতটুকু জায়গা জুড়ে থাকবে ওটা নির্ধারণ করে ফেলতে পারেন প্লাস আপনি যদি ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি বার্ন কমান তাহলে এটা সি থ্রু হয়ে যাবে অনেকটা ওটা ভিতর দিয়ে দেখা যাচ্ছে না কি না এরপর আপনি শেপ ইফেক্সে যান আগে ছিলাম ফিলে এবার আমরা শেপ ইফেক্সে আসছি শেপ ইফেক্সে এখানে আমরা শ্যাডো দিতে পারি ছায়া দিলাম আমরা এবং দেখবেন এখানে ছায়ার অনেক কাস্টমাইজেশন অপশান আছে ট্রান্সপারেন্সি সাইজ ব্লার অ্যাঙ্গেল ডিস্টেন্স অ্যাটসেটারা আপনি শেপের যে শ্যাডোটা আছে সেটাকে বড়ো ছোটো করতে পারেন অ্যাঙ্গেল বদলাতে পারেন ডিস্টেন্স কত দূরের ছায়াটা হবে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারেন রিফ্লেকশন দিতে পারেন গ্লো দিতে পারেন সো এখানে অপশানের আসলে অভাব খুব একটা নাই বহুত অপশান আপনি এক্সপ্লোর করতে পারেন থ্রি ডি বেভেল এম্বজ এগুলো করা যাবে রোটেশন করতে পারেন আপনি থ্রি ডাইমেনশনে ঘুরাচ্ছি মনে করেন এটা আর্টিস্টিক ইফেক্টস দেওয়া যাচ্ছে এখানে অনেকগুলো আর্টিস্টিক ইফেক্ট দেওয়া আছে তো মনে করেন আমি এটা চুজ করলাম একটু জাস্ট গ্রেনি হয়ে গেল জিনিসটা সো আপনি যখন শেপ নিয়ে কাজ করছেন বেসিক তো ফর্মের টুলের মধ্যে আপনি কাজ করতেই পারবেন ড্রয়িং টুলস ওটার মধ্যে পিকচার নিলে আরও বেশ কিছু অপশন পাবেন এবং যদি এই ছোট্ট এই ছোট্ট একটা বাটনে ক্লিক করেন তাহলে আপনার কাস্টমাইজেশনে আরও অনেক অপশন ডান পাশে ওপেন হয়ে যাবে এই ছিল হচ্ছে শেপ টুলের কাজ আশা করি একটু হলেও আমরা অপশনগুলো কী কী অ্যাভেলেবেল আমাদের কাছে সেটা বুঝতে পেরেছি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার এডিট শেপ সেটা হচ্ছে উপরে এখানে এডিট শেপ বলে আছে এখানে ক্লিক করলে আপনাকে এডিট পয়েন্টস বলে একটা অপশান দেবে আপনি বিভিন্ন পয়েন্ট চাইলে ওগুলো আলাদা করে আপনি এডিট করতে পারেন এটার জন্য আলাদা একটা ভিডিও থাকবে অ্যান্ড ফাইনালি আপনি যদি এই শেপটা না পছন্দ করেন আপনি এডিট শেপে যেতে পারেন এরি শেপে গিয়ে আপনি চেইন শেপে যেতে পারেন ডিফারেন্ট শেপ নিতে পারেন যেটা আপনার পছন্দ এখন এটা ডিলিট করে দিই ফাইনাল একটা জিনিস জাস্ট দেখে শেষ করছে এই এপিসোড শেপে গেলেন এবং মনে করেন একটা সাইজ একটা শেপ কিছুটা সিলেক্ট করলেন মনে করেন অ্যারোটা সিলেক্ট করলেন অনেকগুলো শেপে দেখবেন একটা ইয়েলো মার্কার দেওয়া আছে এই যে একটা ইয়েলো ডট দেওয়া আছে কিংবা এখানে একটা ইয়েলো ডট দেওয়া আছে এগুলো মনে হচ্ছে এই অপশানগুলো কাস্টমাইজেবল সো আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারেন ওই লাইনটা টেনে ইচ্ছা মতো এটাকে ঘুরিয়ে ফেললে একটা গাছ হয়ে যাচ্ছে জাস্ট আরেকবার ডুপ্লিকেট করলাম সেই জাস্ট সরিয়ে ফেললাম আমাদের কিন্তু গাছ হয়ে গেল আপনি ইজিলি অনেক জিনিসপত্র এখানে করতে পারেন মনে করেন আপনার অন্য শেপ ইনসাইডে গেলাম শেপে গেলাম মনে করেন আপনার স্টার আছে এভাবে আপনি বিভিন্ন এডিট করতে পারেন কিংবা সেটাকে একটা পেন্টাগন বানিয়ে ফেলতে পারেন যেটা আপনার ইচ্ছে স্টার কিংবা মনে করেন আপনার আরও টুলস আছে যেরকম মনে করেন এই টুলটা টিয়ার ড্রপ টিয়ার ড্রপ এটা অপশানটা আপনি ছোটো বড়ো করতে পারেন ভিতরে নিয়ে যেতে পারেন একটা পাইচার্ট বানিয়ে ফেলতে পারেন এটাকে অথবা এটাকে বাইরে নিয়ে ফেলতে পারেন একটা টিয়ার ড্রপ কিংবা অ্যাস্ট্রার মনে করেন ড্রপ করছে এরকম ইফেক্টটা তৈরি করে ফেলতে পারেন সো শেপ দিয়ে কাজ করা অনেক অনেক অপরচুনিটি আছে এবং যদি আপনি মাল্টিপাল শেপ নিয়ে একসাথে কাজ করতে চান তাহলে আপনার মার্ড শেপস নিয়ে আরও কাজ করতে পারেন সেটার জন্য আলাদা আরেকটা ভিডিও আছে বাট সোফার শেপ নিয়ে কাজ করার জন্য বেসিক যা কিছু জানার লাগে কোথায় কোথায় কি কী ফিচার আছে ওগুলো সব আমি এক্সপ্লেন করে ফেলেছি এখন যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে ইনসাইডে গিয়ে সবগুলো শেপ সিলেক্ট করা একবার হলেও সিলেক্ট করা সিলেক্ট করে দেখা যে ওই শেপটা কী কাজ করে এরকম স্টার কাজ করে নাকি ওটা দিয়ে আমি কি উইনমিল মিল বানাতে পারবো ওটা কি ওয়েভি নাকি না কতটুকু কাস্টমাইজেবল কতটুকু ঘুরে না ঘুরে এই সব জিনিসপত্র আপনি যতগুলো এক্সপ্লোর করবেন তত ক্রিয়েটিভলি আপনার মাথায় আইডিয়া আসবে যেগুলো কীভাবে কম্বাইন করে আরও বেটার কাজ করা যায় স্যার এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক দেখাবেন নেক্সট ভিডিওতে অ্যান্ড ইজ অলওয়েজ থ্যাংকস ফোর ওয়াচিং